আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মানহাজ মাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো বন্ধুরা, এখন বাজে প্রায় 10টা, তো সকালে নাস্তা করা হয়েছে, তো আপনাদের ভাইয়া বোয়াল মাছ নিয়ে আসছে। ভাবলাম ক্যামেরাটা অন করি, মাছটা এক হাতে কীভাবে কাটি আর এই মাছটাতে অনেক বেজল থাকে, তো ওইগুলি কীভাবে পরিষ্কার করি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। তো এই তো বন্ধুরা, 4টা বল মাছ। তো এই মাছটাতে কিন্তু প্রচুর বেজল থাকে, তো এই মাছটা আমি কীভাবে পরিষ্কার করি তো সেটাই আপনাদেরকে দেখাবো। আর আমি এক হাতে সমস্যা তো আপনারা জানেন, তো এক হাত দিয়ে আমি এই মাছটা কাটবো। তো আশা করি ভিডিওর সাথেই থাকবেন। তো ঠিক আছে বন্ধুরা, দেখতেই থাকুন। বন্ধুরা এই তো এখন আপনাদের ভাই মাছটা পরিষ্কার করছে, তো সেই মাছটা পরিষ্কার করতে দুই হাতের প্রয়োজন, আর আমার এক হাতের সমস্যার কারণে আপনাদের ভাইয়া করে দেখাচ্ছে। আর এই মাছটা আমরা খুশকার পাতাটা পরিষ্কার করি, প্রচুর বেজল থাকে, তো ভালো করে খেয়াল করে দেখেন কত বেজল বের হচ্ছে আর মাছটা কত পরিষ্কার হয়ে যাবে। তো যারা জানেন তো জানেন, আর যারা না জানেন তাদের উপকারে আসবে, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করা। তো কয়েকদিন হলো ভিডিও দিতে পারছি না, তারপরও আজকে মানে আপনাদের মাছ নিয়ে আসতে না বলেই, তো ভাবলাম যে মাছটা কাটবো আর পরিষ্কার করবো, তো আপনাদের সাথে শেয়ার করি। তো দেখুন কি সুন্দর বেজল বের হচ্ছে, তো ভালো করে খেয়াল করে দেখেন অনেক বেজল বের হবে। তো আসলে বোয়াল মাছ অনেক বেজল বের হয়, তো এইভাবে খুশকার পাতা দিয়ে ঘষে নিলে সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো আশা করি ভিডিওর সাথেই থাকবেন, আর আমি এক হাতে কীভাবে কাটি তো এটাও দেখবেন। তো বন্ধুরা ভালো করে খেয়াল করে দেখুন কত বেজল বের হয়েছে আর মাছটা অনেক পরিষ্কার হয়ে গেছে। তো ঠিক আছে, দেখতে থাকুন কীভাবে মাছ পরিষ্কার করা হচ্ছে। বন্ধুরা মাছগুলো থেকে অনেক বেজল বের হয়েছে আর অনেক পরিষ্কার হয়েছে, দেখেই বুঝতে পারছেন। তো এগুলি পরিষ্কার করার পর আমি কাটবো। তো দেখুন, এটা হয়তো আমার হাত ভালো থাকলে আমি করতাম, আপনাদের ভাই আর কষ্ট করতে হতো না। তো এখন মানে যেখান থেকে মাছটা নিয়ে আসতে, তো ওখানে কাটানোর ব্যবস্থা ছিল না, তাহলে কাটিয়ে নিয়ে আসতো। তো এটা এখন আমাকেই কাটতে হবে। তো এক হাতে কীভাবে বল মাছ কাটি তো আপনারা দেখবেন। তো দেখুন কত বেজল বের হয়েছে আর কত পরিষ্কার হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, বন্ধুরা এই তো এখন আমি মাছটা কাটছি, তো এই 4টা মাছ আমি কাটবো। তো দেখুন কত পরিষ্কার হয়েছে, আর কাটতেও কষ্ট হচ্ছে না কারণ পরিষ্কার করে নেওয়া হয়েছে, ধুয়ে নিয়েছি। তো আমি এক হাতে কীভাবে মাছ কাটি তো আপনি দেখেন, আর কমেন্ট অবশ্যই জানাবেন আমার মাছ কাটা কেমন হলো, আর আপনাদের মাছ কীভাবে পরিষ্কার করছে, পরিষ্কার করার পদ্ধতিটা কেমন লাগলো তো অবশ্যই জানাবেন, কমেন্টের অপেক্ষায় থাকবো। তো সেইভাবে একে একে 4টা মাছে আমি কেটে নিব, তো আপনারা দেখতেই থাকুন।
বন্ধুরা, আমার মাছ কাটা হয়েছে, তো এখন রান্না করার জন্য সব কিছু রেডি করে নিব। বন্ধুরা, এখন আপনাদের ভাইয়া রান্না করছে, তো আমি মাছ কেটে দিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু রেডি করে দিয়েছি। আলু দিয়ে বল মাছ ভুনা করছে আপনাদের ভাইয়া। আর আমি একটা গাছ থেকে বেগুন ছিঁড়ে নিয়েছি, তো আমার গাছে একটা বেগুন হয়েছিল, তো একটা বেগুন আমি ভাজবো। তো ভাজি করে খেতে ইচ্ছা হলো, আর যদি বেশি থাকতো তাহলে মাছে দিতাম। তো ওই যে বেগুনটা আমি ভাজবো, আর দুই ছেলের জন্য চিকেন ফ্রাই করবো। তো এই তো আজকের দুপুরের রান্না। তো আসলে মাছগুলি কাটতে অনেক সময় লেগে গেল, এই তো দুইটা, একটা বেগুন আমি ভেজে নিলাম, আর এই তো মাছ ভুনা হয়েছে, আর এদিকে চিকেন ভাজা হচ্ছে, আর ভাত হয়েছে রান্না। তো এই তো বন্ধুরা, রান্না শেষ। তো আপনাদেরকে দেখাই মানহাবুড়ি খেলা করছে কীভাবে। তো এই তো আমার মানহাবুড়িটা বসে বসে খেলা করছে ড্রয়িং রুমে। তো আপনাদের ভাই কিছু ভিমবার নিয়ে আসছে, তো ভিমবারগুলি উঠাতে দেয়নি, ও নিয়ে খেলা করছে বসে বসে। তো ঠিক আছে, দেখতেই থাকুন। বন্ধুরা, এখন বিকেল, তো আপনাদের ভাইয়া একটু বের হয়েছিল, তো বাচ্চারা আইসক্রিম আনতে বলেছিল যে বেশি শীতে আইসক্রিম খেতে পারবে না। এখনও একটু ঠান্ডা পড়েছে, তারপরও খেতে চেয়েছে। কোন আইসক্রিম আনা হয়েছে? ডেইলি মিল্ক আর লেজ চিপস। তো দুই ছেলে বড় হচ্ছে, তারপর মানে প্রতিদিন ওদের কিছু না কিছু বাইরে থেকে আনতে হয়। বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।